প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে অনেকদিন পর আবার আপনাদের সামনে এসেছি। তবে আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একদম বাজেট সেগমেন্টে, যেটা হচ্ছে ইনফিনিক্সের স্মার্ট 7। এই 7,200 টাকা, যখনই এই ফোনটাকে দেখছি তখন মনে পড়ে যাচ্ছে সেই 2019 সাল বা 2018 সালের কথা, যখন 7,000 টাকায় অনেক ভালো ভালো ফোন এসেছিল, ভ্যালু ফর মানি আমরা পাচ্ছিলাম। কিন্তু এখন এসে, এই 2023 সালে এসে 7,000 টাকার যখন ফোনের কথা ভাবছি, তখন মনে হচ্ছে যে 7,000 টাকায় আর কি দেবে। এখন জেনারেলি মানুষ ফোন কিনতে গেলেই মিনিমাম 20,000-22,000-25,000 টাকা খরচ করছে একটা ফোনের পেছনে, যেটাকে আমরা অ্যাভারেজ ফোন থেকে ভালো ফোনের তকমা দিই সেই ফোনের জন্য। সুতরাং এই ফোনটাতে আমরা ডে টু ডে লাইফে চালানোর জন্য মোটামুটি একটা কিছু পাবো আশা করে নিয়েই আমরা এবার এগোবো, যে এখানে সত্যি আমাদের মনটা সন্তুষ্ট করতে পারবে কিনা ক্যামেরায়, গেমে, ডিসপ্লেতে, ব্যাটারিতে, সমস্ত কিছুতে। তবে সমস্ত কিছু বিচার বিবেচনা করতে হলে ফোনটার ভেতরে না ঢুকলে কি করে হবে, তাহলে চলুন এক এক করে শুরু করা যাক। প্রথমেই বলবো যে বক্সের ডিজাইনটা যথেষ্ট ভালো করেছে, বেশ গ্রিন কালারের, এবং বক্সটা খুললেই একটা ফোন তো হাতে আসে এবং যে জিনিসটা আসে সামনে সেটা হচ্ছে 10 ওয়াটের চার্জার। এই বাজেট সেগমেন্টে 10 ওয়াটটা মানে এখন অন্তত আর মেনে নেওয়া ঠিক যায় না, আর একটু বেশি বেটার হলে ভালো হতো। তবে টাইপ সি কেবল দিয়ে দিয়েছে, বাট ইন দ্য বক্স পাওয়া যাচ্ছে। এছাড়াও থাকছে একটা সিম ইজেক্টর টুল। এই ফোনটাই 3টে স্লট রয়েছে, মানে 2টো সিম এবং একটা মেমোরি কার্ড রাখার জায়গা রয়েছে। আর কিছু কাগজপত্র ছাড়া যে জিনিসটা থাকছে সেটা হচ্ছে এই ফোনের হার্ড কেস দিয়েছে তারা, যেটা খুব একটা খারাপ না, ব্যবহার করে আগের ফোনগুলোতে ভালোই পেয়েছি এবং এই ফোনের ভালো রয়েছে। তবে প্রথমে ডিজাইনের ব্যাপারে বলবো যে ডিজাইনের দিক থেকে কিন্তু ইনফিনিক্স কোনো কৃপণতা করেনি। হ্যাঁ, হাতে নিয়ে একটু মোটা লাগলেও লাগতে পারে, কিন্তু ব্যাকের যে ডিজাইনটা সে একটা বেশ দাগটানা দাগটানা ডিজাইন, আর তার সঙ্গে একটা ডুয়েল কালার টোন মিশে যথেষ্ট ভালো লাগছে দেখতে। এই যে যে টেক্সচারটা, এটা অনেক মেহনত করে বানানো আছে বলতে হবে। সাইডে এক পাওয়ার বাটন, ভলিউম আপ ভলিউম ডাউন বাটন, নিচের দিকে টাইপ সি পোর্ট, 3.5mm জ্যাক পোর্ট, স্পিকার গ্রিল, উপরে কোনো নয়েজ ক্যান্সেলেশন এই ফোনে দেয়নি। দাম বেশি হলে সেখানে এখন ইনফিনিক্সও দেওয়া শুরু করেছে। তবে এই যে বারবার বাজেটের কথাটা বলছি, বাজেট অনুযায়ী আলটিমেটলি কেমন লাগলো? হ্যাঁ, ফোনটা নিশ্চয়ই একটুখানি ভারী রয়েছে ডিজাইনের দিক থেকে, বাজেট অনুযায়ী বাদবাকি সমস্ত কিছুতে আপনার মন কাটতে বাধ্য। পেছনে দেখতে পাচ্ছেন একটু বড় সড়ো বেশ ক্যামেরা ডিজাইন রয়েছে, তার উপরেই একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। তবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আরেকটু ফাস্ট আশা করেছিলাম, আশা করবো সফটওয়্যার আপডেটের মাধ্যমে আরও বেটার হবে। তবে আপনি যদি কোনো দামি ফোন ব্যবহার করে থাকেন তাহলে হয়তো এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আপনার কাছে একটু স্লো লাগলেও লাগতে পারে। চলে আসি এই ফোনটার ডিসপ্লের ব্যাপারে। এখানে থাকছে 6.6 ইঞ্চির HD+ ডিসপ্লে, যেটা 500 nits পিক ব্রাইটনেস পাওয়া যাচ্ছে। তাই 500 nits পিক ব্রাইটনেস পাওয়ায় এর দিনের বেলায় যে আউটপুটটা পাওয়া গেছে সেটা বেশ ভালো বলতে হবে। কালার আউটপুটে কোনো অসুবিধা হবে না, যথেষ্ট ভালো কালার আউটপুট এখানে পাওয়া যাচ্ছে। কালার টোন HD+ ডিসপ্লে অনুযায়ী যথেষ্ট ভালো দিয়েছে এই দাম অনুযায়ী, আবারও বলবো। কিন্তু যে জায়গাটাই আমার একটু খটকা লেগেছে, যে এই স্ক্রিনটা একটু যেন ল্যাগি, হয়তো সফটওয়্যার আপডেটের মাধ্যমে ঠিক হয়ে যাবে। অন্য একটা ফোনে যখন 60Hz রিফ্রেশ রেট হয়ে চালাচ্ছি, যেমন ইউটিউবটাই দেখুন না, যে একটু থেমে থেমে মনে হচ্ছে। কিন্তু অন্য একটা ইনফিনিক্সের ফোন কিন্তু এটা, সেই ইনফিনিক্সের ফোনটাতে কিন্তু কত স্মুথলি চলছে। মানে এই জায়গাটা যদি সফটওয়্যার আপডেটের মাধ্যমে ইনফিনিক্স ঠিক করে দেয় তাহলে একদম দুর্দান্ত হয়ে যাবে। তবে এটা শুধু ইউটিউব নয়, এটা যখন প্লে স্টোর খুলেছি আমি, সেই প্লে স্টোরেও দেখেছি একটুখানি বেঁধে বেঁধে যাচ্ছে। তবে গেম খেলতে গিয়ে কিন্তু কোনো অসুবিধা হয়নি, আমি এটাতে ফ্রি ফায়ার গেম রান করেছি, গেমে কিন্তু সেরকম একটা এই বেঁধে বেঁধে যাওয়ার ভাবটা নেই। তবে যখন এই কথাটা বলছি তখন একটু পারফরমেন্সের কথা বলা যাক। ডে টু ডে লাইফে কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছে এই ফোনটায়। এখানে ইউনিক্স এসওসির যে প্রসেসরটা রয়েছে সেটা একটা অক্টাকোর প্রসেসর, কিন্তু এই দাম অনুযায়ী এটা ঠিকঠাকভাবে চলে গেছে, কারণ নর্মাল যে গেমগুলো ব্যবহার করেছে সেই গেমগুলো যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছে। এমনকি কাইন মাস্টারও এখানে আপনি 1080p ভিডিও এডিট করতে পারবেন বা রেন্ডারিং করতে পারবেন, এবং ডে টু ডে লাইফে অন্যান্য অ্যাপ্লিকেশনগুলো কিন্তু সুন্দরভাবে রান করেছে। এবং এখানে অ্যান্ড্রয়েড 12 ভার্সন থাকছে এবং XOS 12 ভার্সনটা পাওয়া যাচ্ছে। ছাদের মনোরম পরিবেশে সুন্দর হাওয়া খেতে দাঁড়িয়ে আছি, তবে হাতে নিয়ে এই
স্মার্ট সেভেন এখানে এই 4GB র্যাম এবং 64GB ইন্টারনাল ভেরিয়েন্ট রয়েছে। এই 64GB মেমোরিতে আপনি অনেক কিছু রাখতে পারবেন। 4GB র্যামের সাথে আরও 3GB ভার্চুয়াল র্যাম যোগ করে নেওয়া যাবে। এবার চলে আসে ক্যামেরায়। এখানে ব্যাকে থাকছে 13 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, সাথে একটা 2 মেগাপিক্সেলের ক্যামেরা। তবে 13 মেগাপিক্সেলের মেন ক্যামেরা যে আউটপুটগুলো সেগুলো মোটামুটি ঠিকঠাক দিনের বেলাতে। এই দাম অনুযায়ী এটা যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছে ব্যাক ক্যামেরায়। এমনকি ব্যাক ক্যামেরায় যে সমস্ত ছবিগুলো আপনি দেখতে পাচ্ছেন বেশিরভাগগুলোই হয় ভোরবেলার দিকে বা সন্ধ্যাবেলার দিকে বা কড়া সূর্যের আলোতে তোলা রয়েছে। সমস্ত ছবিগুলো দেখতে পাচ্ছেন যে ঠিকঠাক পারফরমেন্স পাওয়া গেছে। ব্যাক ক্যামেরার ভিডিও আউটপুটটাও যথেষ্ট ভালো। যদিও এই দামের কোনো ফোনে ইআইএস বা ওআইএস সেরকম একটা থাকে না, যে কারণে হাত নড়লে ভিডিও ক্যামেরার আউটপুটটাও নড়ে গেছে। ফ্রন্টে 5 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, তবুও 5 মেগাপিক্সেল হওয়ার পরেও এই দাম অনুযায়ী ঠিকঠাক দিয়েছে। থেকে একটু বেশি দামে গেলে আপনি আরও ভালো আউটপুট অবশ্যই পাবেন, তাই দাম অনুযায়ী বলবো যে ঠিকঠাক। এই ফ্রন্ট ক্যামেরার ভিডিও আউটপুটগুলো মন কেড়ে নেওয়ার মতো লেগেছে আমার কাছে। যদিও ফ্রন্ট ক্যামেরায় আপনি 720p বা 1080p ভিডিও রেকর্ডিং করতে পারবেন, এবং ব্যাক ক্যামেরাতেও আপনি 1080p ভিডিও রেকর্ডিং করতে পারবেন এখানে। এবং ক্যামেরায় প্যানোরামিক মুড বা অন্যান্য যে সমস্ত মুড থাকে জেনারেলি, সেই সমস্ত মুডই কিন্তু এখানে পেয়ে যাবেন। আর যেহেতু এখানে 6000mAh ব্যাটারি রয়েছে, সেটা দিয়ে আপনি অনায়াসে 2 দিন চালিয়ে নিতে পারবেন, যদি না খুব একটা বেশি গেম খেলেন। তবে 10 ওয়াটের চার্জার তো ওই 3 ঘন্টার আশেপাশে লেগে যাবে ফুল চার্জ হতে। তবে স্পিকার কোয়ালিটি, এর ভিডিও রেকর্ডিংয়ের যে রেকর্ডিং কোয়ালিটি, সমস্ত কিছুই ঠিকঠাক পেয়েছি। তাহলে আলটিমেটলি এই ফোনটা এই 7200 টাকা বাজেট হিসাবে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবেন না। এই ফোনটার ভালো দিক খারাপ দিক সব কিছুই আপনাদের জানিয়েছি, তাই এই বাজেট যদি থাকে আপনাদের কাছে তাহলে অবশ্যই দেখতে পারেন এই ফোনটার ব্যাপারে। দেখা হবে পরের ভিডিওতে আরও এরকম নতুন ইনফরমেশন নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।